তুমি যদি এবছর এসএসসি পরীক্ষা দিয়ে থাকো এবং এসএসসি পরীক্ষার পর তুমি যদি এইচএসসি লাইফ শুরু করার পর্যায়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা তোমাদের এসএসসির পরবর্তী ধাপে এইচএসসির যে একটা জার্নি, এইচএসসির লাইফটা হলো একটা জার্নির মতো। দেখো, ধরো আমরা যদি এসএসসির কথা চিন্তা করি, যে মনে করো যে আমাদের এসএসসির পরে আমাদের এইচএসসি শুরু, আর এইচএসসি লাইফের সমাপ্তি ঘটে হচ্ছে অ্যাডমিশনের মধ্য দিয়ে। তার মানে তোমার এইচএসসি লাইফ হচ্ছে একদম এইচএসসি টু, ধরো এইচএসসি এখানে ফার্স্ট ইয়ার, এইখানে মোটামুটি মাঝামাঝি সেকেন্ড ইয়ার, এবং তারপরে অ্যাডমিশন। এইচএসসি হচ্ছে এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন, এই গোটা টাইমটা। অ্যাডমিশন শেষ, এইচএসসি লাইফও শেষ, তারপরে তোমার ইউনিভার্সিটি লাইফ শুরু হবে, সেটা আরও ইন্টারেস্টিং একটা নতুন জার্নি। তো এই এইচএসসি লাইফের জার্নিটা নিয়ে যেহেতু তোমরা রিসেন্টলি এসএসসি পরীক্ষা শেষ করে আসলা, তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা, আমাদের আইডিয়া আলোচনা করব। আমার বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার আইডিয়া থেকে, পাবলিকেশনসে লেখালেখির আইডিয়া থেকে, আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস থেকে তোমাদের সাথে আমি আমার আইডিয়া শেয়ার করব। অবশ্যই তোমরা এই আইডিয়াগুলোর মধ্যে থেকে নিজের মতো করে নিজের জন্য কোনটা বেস্ট সেটা খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করবা। তো প্রথমে তোমার এইচএসসি পরীক্ষার জন্য একটা জিনিস চিন্তা করো, আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি চিন্তা করি। দেখো, এসএসসি লাইফে তুমি মোটামুটি এক সেট বই পড়ছো হচ্ছে 2 বছর ধরে, আর এইচএসসি লাইফে তুমি সেই 2 বছরেই পড়বা হচ্ছে 2 সেট বই। তাহলে দেখো, এসএসসিতে এক সেট বই 2 বছরের মোটামুটি বেশি সময় ধরেই পড়ছো, যেখানে এইচএসসিতে 2 সেট বই পড়বা 2 বছরের কম সময়ে। আবার এসএসসিতে তোমার যে এক সেট বই সেটা ফিক্সড, সরকার থেকে একদম নির্ধারিত বই তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এইচএসসিতে তোমার এই 2 সেট বইয়ের মধ্যেই অনেক অনেক রাইটার, ধরো এক একটা বইয়ে যদি আমি গড় পর্তা 9-10 জন রাইটার চিন্তা করি, ইন এভারেজ আমরা যদি 7-8 থেকে 9-10 বা তার প্লাস চিন্তা করি, তাহলে তুমি চিন্তা করে দেখো প্রত্যেকটা সাবজেক্টের এরকম হলে 2 সেটে কতগুলা হয়। তার মানে তুমি বুঝতেই পারছো, মোটামুটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলেও এসএসসি আর এইচএসসির মধ্যে মোটামুটি পড়াশোনা, আমি সাজেস্ট করি স্টুডেন্টদেরকে মোটামুটি 3 গুণ বাড়ায় দেওয়া উচিত, এসএসসির চেয়ে 3 গুণ বেশি পড়া উচিত। এখন এই যে 3 গুণ বেশি, তোমার একদিন 24 ঘন্টার 3 গুণ তো আর হয়ে যায় নাই, একদিন 24 ঘন্টা তোমার জন্যও 24 ঘন্টাই। এখন এই টাইমটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারো, কিভাবে সিস্টেমেটিক্যালি পড়তে পারো, তোমার পড়াশোনার অ্যালগোরিদমটা কেমন হতে পারে, স্টেপগুলো কেমন হতে পারে, সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে মূলত আলোচনা করতে আমি আছি, মোহাম্মদ সাকিব রহমান স্মরণ, আমার পড়াশোনা রুয়েটে, ট্রিপলি ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাকে বুঝতে হবে যে তোমার এইচএসসি লাইফের তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বই। আমি এটা আমার অ্যাডমিশনের পর্যন্ত স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে তোমাকে বই পড়তে হবে। তুমি এইচএসসিতে থাকো, অ্যাডমিশনে থাকো, তুমি যাই হও না কেন, তোমাকে বই পড়তে হবে। বই মানে হচ্ছে আমাদের বোর্ড অনুমোদিত যে বইগুলা, এই বইটা তোমাকে গুরুত্বের সাথে পড়তে হবে। এবং এইখানে তোমার কয়েকটা রাইটারের বই আছে, সেক্ষেত্রে আমার সাজেশান থাকে তুমি যদি মোটামুটি ইন এভারেজ সবার ক্ষেত্রে আমি যদি বলি ইন জেনারেলি অ্যাটলিস্ট 2টা বই তোমার সাথে রাখা উচিত। মিনিমাম আমরা লিখি মিনিমাম 2 সেট 2টা বই, এক একটা সাবজেক্টে 2টা বই। ধরো ফিজিক্সের মিনিমাম 2টা, আমি বলছি মিনিমাম, তার মানে যারা একটু ভালো একটু সিরিয়াস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সাজেশন থাকবে চেষ্টা করবা আর একটু বাড়ায় দেওয়ার। তো তুমি প্রথমত বই প্রায়োরিটি তোমার, বই পড়ার পরে বইয়ের মধ্যে আমাদের কয়েকটা ক্যাটাগরি করা হয়েছে। যেমন তুমি মনে করো যে আমি ফিজিক্স পড়াই, আমি ফিজিক্সের কথা যদি বলি, ধরো তুমি হচ্ছে ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায় নিয়ে চিন্তা করতেছো, ধরো চ্যাপ্টার ওয়ান। তো চ্যাপ্টার 1-এর আমাদের প্রথমে তোমাকে পড়তে হবে কনসেপ্টটা কী কী, কনসেপ্টগুলো তোমার প্রথমে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট বলতে তোমার বইয়ের মধ্যে কী জিনিসপত্র লেখা আছে। ধরো আমি যদি বলি যে চ্যাপ্টার 1-এর একটা কনসেপ্ট হচ্ছে ত্রুটি বা ইরর, ত্রুটি কী, ক্যালকুলেশন কীভাবে করে, কীভাবে এর একটু অ্যাডভান্স ক্যালকুলেশন করে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, অর্থাৎ বই থেকে ফুল কনসেপ্টটা যেন তোমার সুন্দরভাবে জানা থাকে বা পড়া থাকে। দেন সিকিউ এমসিকিউ, শুধু বই পড়ে গেলা প্র্যাকটিস করলা না, তাইলে আসলে হয় না।
এইচএসসি লাইফের চেষ্টা করবা শুরুর থেকে, একদম এইচএসসি লাইফের স্টার্টিং থেকে, অর্থাৎ যারা হচ্ছে এইচএসসি লাইফ শুরু করছো, বা কেউ যদি এমন থাকো যে এইচএসসি লাইফ মোটামুটি অর্ধেক পার করে আসছো, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বা অনেকখানি পার করে আসছো, কোনো সমস্যা নেই, তুমি যে পর্যায়ে আসো সেই পর্যায়ে থেকে তুমি আমাদের আইডিয়াগুলো চিন্তা করতে পারো যদি তোমার পছন্দ হয়। তো এক একটা অধ্যায়ের এনাফ সংখ্যক কুইজ দেওয়ার, কুইজ বলতে আমি বোঝাচ্ছি এমসিকিউ, এক একটা অধ্যায়ের এনাফ সংখ্যক এমসিকিউ দিয়ে দিয়ে নিজেকে চর্চার ভিতর রাখতে হবে, যাচাইয়ের মধ্যে রাখতে হবে। এখন আমাদের অনেক বই আছে, অনেক হচ্ছে তোমার টেস্ট পেপার আছে, তুমি মোটামুটি তোমার বোর্ড বই আছে, তুমি এনাফ সংখ্যক প্র্যাকটিস করতে পারবা। তো আমাদের এই সিকিউ এমসিকিউটা মোস্ট ইম্পর্টেন্টভাবে তোমাকে আনতে হবে, এবং তারপরে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করার পরে মোটামুটি তুমি একটা প্র্যাকটিস করে তোমার বই পড়ার কাজটা শেষ করলা। তার মানে বইয়ের কনসেপ্ট, বইয়ের সিকিউ এমসিকিউ, বই প্র্যাকটিস তোমার কমপ্লিট। এইবারে আসো, তোমার জন্য একটা জিনিস খেয়াল করবা, একটা বিষয় হলো মনে করো আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার এইচএসসি লেভেলের জন্য তোমার জন্য আর্জেন্ট মানে খুব আর্জেন্ট মানে তো বোঝো খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, এবং ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফার্স্ট হলো তোমার এইচএসসি, এইচএসসি সিলেবাস। দেন তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশন সিলেবাস। এখন কথা হচ্ছে যে এইচএসসি আর অ্যাডমিশন তো একেবারে যে দুনিয়ার দুই মেরুর জিনিস তা না, একই তো জিনিস। এইচএসসির জিনিসটাকে একটু আপগ্রেডেড করা, একটু মনে করো যে একটু মেকআপ করা আর কি, আর একটু সৌন্দর্য বাড়ানো, এই জিনিসটাই হলো আমাদের অ্যাডমিশন টেস্ট। তো তোমাকে প্রথমেই গুরুত্ব দিতে হবে তোমার এইচএসসি লেভেলের প্রবলেম তুমি সলভ করতে পারো কি না, তোমার এইচএসসি লেভেলের এমসিকিউ তুমি ক্লিয়ার করতে পারো কি না, তারপরে তুমি আমরা আসবো ধীরে ধীরে অ্যাডমিশনের দিকে যাবা। তো এইচএসসির বই পড়ার পরে তুমি এইচএসসির মডেল টেস্ট দিবা, এখানে বোর্ড কোশ্চেন আছে অনেকগুলো, বোর্ড কোশ্চেন দিবা, এবং বোর্ডের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা যে জেলা থেকে বা যে বোর্ড থেকেই দেখছো, শুধুমাত্র নিজের বোর্ড না বরঞ্চ আরও যত বোর্ড আছে সেই বোর্ডের কোশ্চেনগুলোও পড়বা, কারণ অনেক বোর্ডে অনেক কঠিন কোশ্চেন হয়, কোনো বছরে কোনো বোর্ডে সহজ কোশ্চেন হয়। তো তুমি যদি শুধু তোমারটা দেখো তাহলে আসলে ওই সীমাবদ্ধতাটা থেকে গেল, ওই কারণে তুমি বোর্ড কোশ্চেন ওভারঅল করার চেষ্টা করবা এবং বোর্ড এমসিকিউও তুমি করার চেষ্টা করবা। এই যে বলছিলাম না এমসিকিউ, এই জিনিসের একটা রেশ কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, তুমি কতটা ভালোভাবে এই সেকশনটা পড়ছো তার রেজাল্ট তুমি এই সেকশনে পাবা, মডেল টেস্টের জায়গায় বা হচ্ছে বোর্ড কোশ্চেনের জায়গায়, বুঝতে পারছো? এইবারে হচ্ছে তোমার যেটা বললাম যে অ্যাডমিশনের সিলেবাস তো একেবারে আকাশ থেকে নিয়ে আসা না, বা একেবারে মনে করো অন্য জগতের কোনো কিছু না, একেবারে দুই মেরুর জিনিস তা না, এটা একদম তোমার বইয়ে যা আছে তার থেকেই একটু আগানো, একটু অ্যাডভান্স, একটু হয়তো বা ট্রিকি আর কি। তো এই ট্রিকি জিনিসটাকেই মোটামুটি ইজিভাবে কীভাবে ধরা যায় আমরা তার একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এইখানে। তো ধরো যে তুমি অ্যাডমিশনের একজন স্টুডেন্ট, তো তোমার ক্ষেত্রে যেহেতু তুমি অ্যাডমিশনের না, তুমি এইচএসসি লেভেলেরই স্টুডেন্ট, দেখো অ্যাডমিশনে এখানে আমি একটা চায়ের ছবি আঁকাইছি, তার মানে কি বুঝাচ্ছি যে তুমি এইচএসসি লেভেলে কেবল উঠছো, তোমার জন্য অ্যাডমিশন হচ্ছে রিল্যাক্স, রিল্যাক্সের চা খাও, অ্যাডমিশন টেস্টের হালকা পাতলা পড়ো, দ্যাটস এনাফ। এই অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে অনেকে নাম শুনে আসছি যে শর্ট টেকনিক, এই শর্ট টেকনিক আসলে তেমন আহামরি কিছু না, এটা হলো যারা উপরের দুইটা সেকশন মানে বই এবং বোর্ড কোশ্চেনগুলা খুবই ভালো প্র্যাকটিস করতে পারে, একটা ম্যাথ দেওয়া মাত্র তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারে, একটা প্রশ্ন দেওয়া মাত্র সে সুন্দরভাবে উত্তর দিতে পারে, তোমার এফিসিয়েন্সি যত বাড়বে, তোমার হচ্ছে স্পিড, প্রবলেম সলভিং স্পিড যত বাড়বে, তুমি নিজের মনের মধ্যেই শর্টকাটটা তোমার আমি মনে করি বুঝতে পারবা, কারণ শর্টকাট একদম আহামরি কিছু না, আর শর্টকাট মুখস্থের জিনিস না। ধরো শর্টকাট মুখস্থ করতে করতে এমন একটা অবস্থা হলো যে তুমি হুট করে আমাদের কাউকে জিজ্ঞাসা করে বসলা যে ভাইয়া শর্টকাট তো শিখছি মুখস্থ করে একেবারে ফাটায় ফেলছি, এখন এতগুলা শর্টকাট মনে রাখার একটা শর্টকাট দেন,
তাহলে বুঝতেই পারতেছ শর্টকাট আসলে মুখস্থের জিনিস না। ম্যাথ করতে 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 করতেই স্টুডেন্ট লাইন জাম্প দেওয়া বুঝে চায়, লাইন জাম্প দেওয়া বুঝলে শর্টকাটটাও সে বুঝে চায়। তারপরেও কিছু জিনিস লাগে, কিছু জিনিস হয়তোবা শর্ট টেকনিক আছে যেটা হয়তোবা সে গতানুগতিক ওয়েতে না আগায়, একটু অন্যভাবে আগাইতে হয়। সেই জিনিসগুলো আমরা সাধারণত অ্যাডমিশনে পড়াই বা দেখাই। এখন অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে কিছু বই তো সাথে রাখতে হবে। তো অ্যাডমিশনের বইয়ের ক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রিপারেশন নিবা, বই পড়বা। বই না পড়লে তো আসলে এই টেকনিকগুলো বোঝা একটু টাফ। তো সেক্ষেত্রে আমার নর্মালি সাজেশন থাকে হচ্ছে তোমরা চাইলে জয়কলি বইগুলো পড়তে পারো। জয়কলি পাবলিকেশনসের হচ্ছে জয়কলির পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, বাংলা ইংলিশ, এই বিচিত্রা সিরিজের বইগুলো। এখন বিচিত্রা সিরিজের বইগুলো আমি শুরুর দিকে সাজেস্ট করি, কেন? কারণ বিচিত্রা সিরিজের বইগুলো লেখাই হয় হচ্ছে এইচএসসির ফার্স্ট ইয়ারের একদম প্রথম দিনের স্টুডেন্ট থেকে শুরু করে অ্যাডমিশনের শেষ দিনের স্টুডেন্টের ব্যাপারটাকে চিন্তা করে। তো বিচিত্রা দিয়ে শুরু করা, এই জন্য আমার সাজেশন থাকে যে ওইখানে তুমি এইচএসসি প্লাস অ্যাডমিশন ইউনিভার্সিটির একটা একদম পারফেক্ট একটা প্যাকেজের মতো পাবা। দেন তুমি একদম শেষের দিকে যায় তোমার হয়তো চিন্তা হলো যে আমি মেডিকেল প্রিপারেশন নিব, অথবা তোমার আমার মতো খায়েশ জাগলো যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তখন তুমি হচ্ছে মেডি সিরিজ বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের বুয়েট সিরিজ এগুলো তোমরা মোটামুটি নিতে পারো। তো তোমরা শর্ট টেকনিক গেল, দেখো একটা জিনিস লেখছি যে ইউনিভার্সিটির ক্ষেত্রে 50% ইজ এনাফ, কারণ তুমি এখন একাডেমিকের স্টুডেন্ট, হয়তো তোমার থেকে আমি এত বেশি চাইবও না বা তোমাকে আমি এত বেশি প্রেশার দিবও না, বা স্বাভাবিকভাবেই তুমি এখন অনেক কিছুই ভুল করবা। তুমি যদি ভুল না করতে তাহলে তো তুমি একাডেমিকের স্টুডেন্টই থাকতে না, তুমি তো টিচার হয়ে যাইতা। বা টিচাররাও ভুল করে, তুমি মনে করো আরও মানে কথার কথা আর কি টিচার বা হয়ে যাইতা, তো তুমি বেশি ভুল করবা, এটা আমরা বুঝি। তো মোটামুটি যদি এই লাইফ এই লেভেলেই এই একাডেমিক লেভেলেই তুমি মোটামুটি অ্যাডমিশনের 50% পড়ে ফেলতে পারো, তার মানে তুমি অনেক 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 ভালো, এবং তুমি বুঝবাও না যে তুমি অন্যদের চেয়ে কত বেশি আগায় আছো। এই ক্ষেত্রে এখন অ্যাডমিশন টেস্টের বই থেকে মনে করো তুমি জয়কলির একটা বই কিনলা, এখন ওই বই থেকে তুমি শুরু করবা কোনটা, বা কোন কোশ্চেনগুলোকে প্রায়োরিটি দিবা? আমার কাছে মনে হয় ইউনিভার্সিটির কোশ্চেন দিয়ে শুরু করাটা বেটার, কারণ তুমি বই পড়ছো, তুমি মডেল টেস্ট দিছো, তোমার এই কনসেপ্টের সাথে ইউনিভার্সিটি এবং এগ্রিকালচার এই দুইটার মিলটা একটু হলেও বেশি পাবা। ফলে এই দুইটার হয়তোবা তুমি মোটামুটি আমার ধারণা 60%-এর মতো ইজিলি কভার করতে পারবা, বাকি 40% তোমার জন্য না, ওই 40%-এর জন্য সময় আছে, অনেক সময় পাবা অ্যাডমিশন প্রিপারেশন নিবা অনেক পরে। তুমি যদি বেশি পারো অল দ্য বেস্ট, যদি না পারো অ্যাটলিস্ট 50-60% তোমার জন্য এনাফ, এবং দেখবা এই পড়াগুলোর মধ্যেই কিন্তু এই জিনিসটা ঢুকে যায়। দেন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান ও প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা যেটাই বলো না কেন, এই জায়গাতে একটু কষ্ট হবে হয়তোবা তোমার। দেখা যাবে হয়তোবা এখানে যদি তুমি 60% পারো, এখানে দেখা যাচ্ছে তুমি হয়তোবা একটু ভুল বেশি হচ্ছে বা একটু বুঝতে সমস্যা হচ্ছে, কারণ এদের প্রশ্নগুলাই হয় একটু কঠিন। তুমি হয়তোবা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো বইয়ের সাথে একটু মিল বেশি পাবা। এখন ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোশ্চেনের মার্কস অনেক বেশি থাকে, তাহলে স্বাভাবিকভাবে বুঝতেছ ইউনিভার্সিটির চেয়ে ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারের চেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনটা একটু কঠিন হবে, কারণ তোমাকে কঠিন কোশ্চেন দিয়েই তো বেশি মার্ক দিবে। ওই কারণে এইখানে মোটামুটি তুমি যদি 40%-ও করতে পারো আমার মনে হয় খারাপ না। তো আমি ইন এভারেজ বলছি যে 50% ইজ এনাফ। দেন তুমি কিছু MCQ প্র্যাকটিস করবা এবং বরাবরের মতো রিটেন প্র্যাকটিস করবা। এভাবে করে মোটামুটিভাবে আমরা তোমার জন্য একটা আমাদের আইডিয়া থেকে জিনিসটাকে সাজিয়েছি যে এভাবে করে তুমি তোমার প্র্যাকটিসটা রাখতে পারো। তো আমরা যদি জিনিসটা তোমাদের জন্য আর একটু সহজ করার চেষ্টা করি বা সামারি করার চেষ্টা করি, দেখো তুমি হচ্ছে তোমার পড়াটাকে একটু সুন্দর করে গোছাতে পারো এভাবে যে ধরো তুমি প্রথমে বই পড়লা, ফার্স্ট প্রায়োরিটি তোমার কাছে বই, বইটাকে ভালোভাবে পড়লা, CQ, এই বইয়ের মধ্যে তোমার ধরো CQ তারপরে MCQ সব পড়লা। বই পড়ার পরে তুমি HSC’র কোশ্চিন ব্যাংক যেটা সেটা একটুখানি পড়ে রাখলা, HSC-তে বিভিন্ন বোর্ডে কী কী আসছে পড়ে রাখলা। তাহলে দেখো তোমার বই হলো বই রিলেটেড, কারণ HSC
হয়ে গেল। এই দুই নলেজ যখন তোমার যে কোনো, আমি ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার নিয়ে বলতেছি, তুমি সবগুলা চ্যাপ্টারের ক্ষেত্রে এই রুলটা ফলো করতে পারো, তাহলে দেখো সবগুলা চ্যাপ্টার মিলেই তো একটা বই, তাই তো? সবগুলা চ্যাপ্টারকে যদি এভাবে পড়তে পারো, তার মানে গোটা বইটা তুমি এভাবে পড়ে ফেলছো, তার মানে তুমি গোটা বইটা বই পড়ছো, এইচএসসির কোশ্চেন পড়ছো, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো অ্যাডমিশনের যেটাই তোমার পছন্দ, মোটামুটিভাবে অ্যাডমিশনের একটা ওভারভিউ তোমার হয়ে গেছে, অ্যাটলিস্ট 50% অথবা ধরলাম 40%। এইচএসসির কোশ্চেন ব্যাংক পড়ার পরে তোমরা কিছুটা ধরো যে অ্যাডমিশনের পড়া পড়ে নিলা, কিছুটা অ্যাডমিশনের পড়া পড়ার পর যেহেতু তুমি একটু অ্যাডভান্স হয়ে গেলা, তারপরে তুমি মোটামুটি কিছু হচ্ছে মডেল টেস্ট দিলা, প্রচুর টেস্ট দিতে হবে, মনে রাখো এইচএসসি লাইফের শুরুর থেকে প্রচুর 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 টেস্ট দিতে হবে, এমসিকিউ দিতে দিতে তোমার এমসিকিউ ভীতি দূর করে দিতে হবে, সিকিউ মোটামুটি প্র্যাকটিস করতে করতে ম্যাথ একদম তোমার কাছে সহজ লাগাইতে হবে, কারণ কি ম্যাথ, তারপর তুমি ফিজিক্সে যাও ম্যাথ, কেমিস্ট্রিতে যাও ম্যাথ, ম্যাথে তো ম্যাথ আছেই, এভাবে বিভিন্ন জায়গায় ম্যাথের কিন্তু একটা বিরাট জায়গা আছে, এবং এর পাশাপাশি আছে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্বের সাথে সিস্টেমেটিক্যালি তুমি যদি আগাও, তাহলে আমার মনে হয় তোমার সামনে আমি একদম পুরা ডেটাবেজের মতো করে একদম হচ্ছে লজিক্যালি ব্যাখ্যা করলাম কিভাবে আমরা সেক্টর ওয়াইজ এখন থেকেই কভার করতে পারি, এবং এই কভার করার পিছনে বা কভার করার সাথে তুমি আমাদের সাথে হচ্ছে বই হিসেবে তোমার বোর্ড বই রাখলা, তারপরে হচ্ছে মডেল টেস্ট, তো মডেল টেস্ট বা এইগুলা অ্যাডমিশনের জিনিসগুলো মোটামুটি জয়কলির বিচিত্রা সিরিজ থেকে নিয়ে নিতে পারো, তো এভাবে করে মোটামুটি এখন তোমাকে তোমার মতো করে গুছিয়ে পড়তে হবে। তো সবার জন্য আজকের এই সেশনের এই ছিল আলোচনা, যদি তোমাদের এই সেশনের কোন আলোচনাটা তোমার সাথে যায় সেটা আমাদের কমেন্ট করে জানাও, তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে পড়ার ক্ষেত্রে যে আমি এইটা পড়তে গেলে এই সমস্যা, ওই করতে গেলে ওই সমস্যা, তাহলে তোমার সমস্যাটা আমাদের সাথে শেয়ার করো, আর তোমার যদি নতুন কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাও, এবং তোমাদের এইচএসসি লাইফের এই ফুল জার্নিটা তোমাদের ভালো হোক সেই শুভকামনা থাকলো, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করো, সবার জন্য অল দ্য বেস্ট।